আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। চলে আসলাম আমি মাহফুজ খান, মাহফুজ আতরের জিম্মাদার, গুনাগার মাহফুজ খান আবার আপনাদের সামনে আবার আরেকটি ভিডিও নিয়ে, এই সিজনে চতুর্থ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাদের সামনে আজকে আবার আপনাদেরকে কিছু মালের পরিচয় করাবো ইনশাআল্লাহ, কিছু দামের সাথে পরিচয় করাবো নতুন দামের সাথে ইনশাআল্লাহ। চলেন এদিক সেদিক কথা না বলে প্রথমে আল্লাহর রাসূলকে সালাম দুরুদ আল্লাহ থেকে দোয়া চেয়ে আপনাদের সাথে কথা বলি ইনশাআল্লাহ। কি বলেন, শুরু করা যাচ্ছে ইনশাআল্লাহ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আম্মা বাদ, ইয়া রাব্বুল ইজ্জাত, ইয়া রহমান রহিম, ইয়া গফুর রহিম, ইয়া পরওয়ারদিগার আলাম, ইয়া আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দা, আপনার কাছ থেকে মাফ চাচ্ছি আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে সেই বুঝের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমার ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা বলেন বিদায় আমি মাল নিয়ে আসি আপনাদেরকে দেখাই। আর আজকে আপনাদের সাথে যে পরিচয় করাবো কয়েকটা মালের দামের পরিচয় করো, মাল তো আপনারা পুরনো চিনেন, নতুন মাল, নতুন পুরান মাল নতুন দাম, ঠিক আছে ইনশাআল্লাহ। যেহেতু সিজনের সময় আলহামদুলিল্লাহ রমজান এসে পড়ছে, খুব তাড়াতাড়ি রমজান মোবারক আমাদের, আমরা ইনশাআল্লাহ সেরি খেয়ে রোজা রাখবো। আজকে আপনাদের সাথে যেটা দেখাবো, সবার আগে আজকে কিছু হাজি টুপি দিয়ে শুরু করি, কি বলেন? আজকে হাজি টুপি দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের বগিস টুপি, আল রাফি কোম্পানি, এর আগেও আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি। এর মধ্যে আমাদের কাছে সাইজ থাকে 53, 54, 55, 50, 51, 52। 50, 51, 52 যেটা হয় সেটা হয় ছোট সাইজ, 53, 54, 55 যেটা হয় এটা হয় বড় সাইজ। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে মজুদ আছে। এটার মধ্যে কয়েকটা কোম্পানি হয়, তার মধ্যে একটা রফি আছে, একটা হচ্ছে আব্দুর রহমান, একটা হচ্ছে ফিরোজ, একটা হচ্ছে কবির। তো ফিরোজ আর কবিরের রেট বেশি থাকে। এটা হচ্ছে আল রফি, এটা বর্তমানে রেট হচ্ছে আপনার 480 টাকা ডর্জন, 40 টাকা পিস। এটার মধ্যে আপনার কি আছে, এটা হচ্ছে সাদা কাপড়, একটা পেন্টিং, একটা কাগজ ইত্যাদি ইত্যাদি। তো মালটা কি সহজে নষ্ট হয়ে যাবে? না মেরে ভাই, এটা সহজে নষ্ট হওয়ার জিনিস না, মোটামুটি মাল অনেক ভালো। চল, এটারই আরেকটা কপি পাওয়া যায়, কপি কি যেটা এনার সাথে, হ্যাঁ এনার সাথে আরেকটা মডেল হয়। এটা আমি দেখিয়েছি আপনাকে দাবা মালটা, এটা হচ্ছে সেলাই, খেয়াল করেন এটা হচ্ছে সেলাই। সেলাইটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের মাল, আব্দুর রহমান কোম্পানি মানে আব্দুর রহমান সেলাইয়ের মালটার দাম হচ্ছে আপনার 420 টাকা। এটা দাম কত বলছি, এটা 480 টাকা, 40 টাকা পিস, 420 টাকা, 35 টাকা পিস। আরও মার্কেটের মধ্যে কম দামে পাওয়া যায়। আমি একটু মানের মাল, মানের মালটা একটু ভালো রাখি আমার দোকানে, যদি কারো প্রয়োজন মনে করেন, যদি কারো বিক্রি করতে মন চায় তারা আমাদের কাছ থেকে নিতে পারেন, আর নয়তো বা অন্য জায়গা থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তো জাস্ট আপনাদের সাথে মালের পরিচয় করাচ্ছি, আল্লাহ তালা চায় তো আমার রিজিকের মধ্যে যেটা আছে সেটা আসবেই আসবে আমার কাছে। আরেকটা আরেকটা টুপি আছে আমাদের কাছে, যেটা হচ্ছে আপনাকে আমরা ব্ল্যাক কাপড়ের টুপি বলি। এটা কয়েকটা কোম্পানি মাল আছে আমাদের কাছে, যেটা বর্তমানে আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 420 টাকা ডোজ, সরি ভুল করে 480 টাকা ডোজ, 40 টাকা পিস, 420 টাকা ছিল গত সপ্তাহ পর্যন্ত, কিন্তু দাম বেড়েছে। এটার মধ্যে 4-5টা মডেল আছে, একটা হচ্ছে মসজিদ মেলার, তারপর হচ্ছে এই একটা ছোট ছোট ফুল, হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা মিনার, তারপরে আরেকটা দেখে দিই আপনাকে, এটা হচ্ছে 5 রঙের ফুল, এটা হচ্ছে 5 রঙের দাবা ফুল। একটা খুলি আপনাদের সামনে, 480 টাকা, 40 টাকা পিসের মধ্যে আপনাদেরকে কি দিচ্ছি। গত বছর কিন্তু এই টুপিটা আমি 540 টাকা বিক্রি করেছিলাম, এই সময় এই সময় কোনো এক কারণে টুপির দাম কমে গেছে। এই মালটা, এটার মধ্যে আমাদের কাছে দেখেন আপনার এই মালটা সুন্দর একটা কালার, লাল সবুজ তারপরে ব্লু অ্যাশ ইত্যাদি ইত্যাদি আপনাদের সামনে আছে। তো ম্যাটেরিয়ালটা কি আছে ভাই এটার মধ্যে, হ্যাঁ এখন এটার মধ্যে আছে মেশিন, একটা কাগজ আছে এটার ভিতরে, কারণ খোলার সাথে সাথে শব্দ পাচ্ছি, একটা কাগজ আছে, কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে, একদম সবচেয়ে নর্মাল কাপড়, যে সবচেয়ে কম দামি কাপড় ইউজ করা হয়েছে যেহেতু দাম কম। তারপর একটা আস্তর কাপড় হচ্ছে সবচেয়ে কম দামে, এটা একটা কাপড় আছে, একটা পেন্টিং আছে, আর দুইটা আস্তর আছে। তো এটা দাম নিচ্ছে আপনাদের কাছ থেকে 480 টাকা। আমাদের কাছে 4-5টা মডেল মজুদ আছে, যদি কারো প্রয়োজন মনে করেন আল্লাহ চাহে তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের
সময় হচ্ছে সকাল 10টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত প্রতিদিন। শুধুমাত্র নামাজের সময় আমরা যোগাযোগের উত্তর দিতে পারি না, আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, যে নাম্বারগুলো স্ক্রিনে আসতেছে সে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে। আরেকটা মাল আসছে আমাদের কালকে ঘরে ঢুকছে, এই মালটা দেখানোর জন্যই আমি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি। বিশেষ করে কিছু কিছু মাল যখন আসে তখন মন চায় এটা নিয়ে একটা ভিডিও করি, সাথে আপনাদের সাথে আরও মালের দেখিয়ে দিই। এটা মালটা হচ্ছে স্টার টুপি, চানতারা টুপি বলা হয় এটাকে। আমি যেটা পরে আছি এটা হচ্ছে কালো কালার। এটার সাথে আছে আমাদের কাছে দুটো কালার আসছে মেরে ভাই, একটা হচ্ছে সাদা, এই সাদা কালার, সাদার মধ্যে সবুজ দিয়ে এটা স্টার করছে, খুব সুন্দর একটা টুপি। উপরে কি করছে, উপরে নেট লাগিয়েছে, আমি এটা দেখাচ্ছি আপনাদের সামনে এসে। একটা ছয় পিসের প্যাকেট করছে, এই ছয় পিসের প্যাকেট, সাদাটা খুলবো না, সাদাটা খুললে ময়লা হয়ে যায়, তো সবাই জানেন যারা বিক্রি করেন, আর যারা বিক্রি করেন তাদেরকেও বলে রাখি, সাদা জিনিসটাকে সবসময় সাবধানে রাখবেন। যেরকম সাদা কাপড় পরে আছে, সাদা কাপড় সবচেয়ে বেশি ময়লা হয়। এটা হচ্ছে আপনার নেট লাগানো, এখানে নেট লাগানো দেখা যাচ্ছে, এটাকে চারকোলি টুপি বলে। এটা হচ্ছে এক্স রে পেপারে, কাগজের না, শব্দ শুনতে পাচ্ছেন তো, এক্স রে পেপার আছে। এটা ছয় পিসের প্যাকেট করা আছে। এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির মাল, ভালো রেঞ্চের কোয়ালিটির মধ্যে মিডিয়াম কোয়ালিটির মাল। এটা বাবর ভাইয়ের মাল, দাম নিচ্ছে আপনাদের কাছ থেকে 480 টাকা ডজন, 40 টাকা পিস। স্টারওয়ালাও আছে, এবং অনেকে চায় এবং আমি স্টার বেচবো না, আপনাদের জন্য স্টার ছাড়াও আছে, স্টার ছাড়া মালটা ও আছে আলহামদুলিল্লাহ। স্টার এই যে এক্স রে পেপার, এই আপনার নেট আলা, ভিতরে নেট টিকিট লাগানো আছে, তিনটা সাইজ আছে। এটা কিন্তু বড়দের জন্য, কি বললাম, এটা বড়দের জন্য, ছোটদের জন্য একটা আছে। সামনে যেহেতু রমজান, রমজানের জন্য কি হচ্ছে, রমজানের মধ্যে বাচ্চা টুপি একটু বেশি চলে, তো আমাদের কাছে একটা এই মালটা আছে। এই মালটাকে আমরা বলি 16 কুচি, কিন্তু এটা পুরান মাল, পুরান মালের মধ্যে এটা হচ্ছে কোয়ালিটিটা ভালো আছে মোটামুটি। এখন যেগুলি আসছে একটু একটু কোয়ালিটিটা তেমন, আলহামদুলিল্লাহ আল্লাহ লিল্লা মাশাল্লাহ। আমি কয়েকদিন আগে 16 কুচি একটা কম দামি ভিডিও করেছিলাম, শেষ হয়ে গেছে ওটা। এটা দাম নিচ্ছে আমরা 480 টাকা, 40 টাকা পিস। এখন বলবেন কি, অনেক সময় একটা ভিডিওর মধ্যে কল আসে কি ভাই আমাদেরকে সব মিলে এক ডজন মাল দেন, এটা চারটা, এটা চারটা, এটা দুইটা, এটা দুইটা, না এরকম সম্ভব না। যেটা যেরকম প্যাকেট আছে আমরা সেটা আপনাদেরকে সেভাবেই দেব। এটা মিস করে দেন, ওটা মিস করে দেন, আপনারা খুচরা বিক্রি করবেন বিদায়, আমরা কি আপনাকে আমরা এভাবে দিতে পারি। অনেকগুলি কথা আসে ভাই, অনেকগুলি কষ্টের ধরনের কথা আসে। কিছুক্ষণ আগে ভিডিও করার আগেই, হ্যাঁ ভিডিও করার আগেই এক ভাই আমাকে প্রায় মেসেজের মধ্যে 20টা মেসেজ করছেন, যেহেতু আমি প্রায় বলি ভাই আমাকে কিন্তু খুচরাওয়ালা আপনারা মেসেজ করবেন না মেহরবানি করে, উনি খুচরা নেওয়ার জন্য এত রিকোয়েস্ট করছেন, লাস্ট টাইম বাধ্য হলাম ওনাকে ব্লক করে বন্ধ করতে। তো এটা হচ্ছে আরেকটা টুপি, এই টুপিটা দেখেন খেয়াল করবেন, এটাকে বলা হয় ধানের শীষ, পেটের বিষ। এটা কয়েকটা কালার পাওয়া যায়, যেরকম আমার আপনাদের সামনে আছে। এখন বিষয়বস্তু হচ্ছে কয়েকটা, আমি কি বিক্রি করতেছি, আমি বিক্রি করতেছি 420 টাকা ডজন, 35 টাকা পিস। মার্কেটের মধ্যে মাহুল বলবে মাহুল আরও কম দামে পাওয়া যাচ্ছে, হ্যাঁ পাওয়া যাবে না কেন, সব চাল তো দেখতে একরকম না, সব চাল দেখতে চালের মতোই কিন্তু সব খাইতে তো টেস্ট একরকম না, কোম্পানি বেশ কম, মালের বেশ কম, কোয়ালিটি বেশ কম। তো দাম আমরা চাইছি আপনাদের কাছে 420 টাকা ডজন, মিডিয়াম সাইজ, এত বেশি বড় হবে না, মাঝারো সাইজ। যেরকম দাম কমেছে মালের মানও সেরকম কমে গেছে। 35 টাকা পিস কিনেন আপনি, আলহামদুলিল্লাহ 50 টাকা, 40 টাকা, 60 টাকা, যা মন চায় বিক্রি করতে পারেন, সমস্যা নেই, আল্লাহ তাআলা চায় তো। আর আজকে আপনাদেরকে আফগানি রেট আবার শুনে দিই। আফগানি হচ্ছে আমাদের, আফগানি কাকে বলে যারা সবাই জানে, আফগানি এটাকে বলা হয়। এটা হচ্ছে কুচি কুচি টুপি, আমাদের কাছে বর্তমানে ব্লু কালারের মজুত আছে, দাম নিচ্ছে আমরা 360 টাকা ডজন। খুব তাড়াতাড়ি 480-420 টাকা বিক্রি হবে, বেশি সময় লাগবে না। হ্যাঁ, তো গত বছর আমি একটা কথা বলছিলাম, গত বছর আমি কোম্পানিকে অভিশাপ দিয়েছিলাম বিক্রি হয়নি, এবছর আমাকে কোম্পানি বলছিল ভাই অভিশাপ দিয়ে না। গত বছর আমি খুব কষ্ট পেয়েছিলাম ভাই, মুখ থেকে বেরিয়ে গেছে আল্লাহ তালা তালার উপর নালদ বসো, গেছে ভাই পুরো বছর গেছে, নক কষ্ট বেড়ে। তো যাই হোক, আল্লাহ মাফ করুক আমাকে। এটা হচ্ছে নেপালি টুপি, এটা আমি মনির, এটা নতুন কোম্পানির মাল, এটা মনির ভাই সাপ্লায়ার থেকে নিয়েছি। এটা দাম নিচ্ছি আমরা বর্তমানে আপনাদের, এখন আজকের দাম, এটা কিন্তু দাম বাড়তেছে, এটা দাম হচ্ছে আপনার কি বলবো 520 টাকা, ঠিক আছে, 480 টাকা, 420 টাকার মাল 100 টাকা বেড়ে গেছে, বর্তমানে রেট হচ্ছে 520 টাকা, সামনে 540 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ, নিশ্চিন্ত থাকেন। তো অনেক কিছু আমি বলি, মাহফুজ ভাই আপনি এগুলি বলতেছেন কেন, আমি এজন্য আসি আপনাদের সাথে, আমি যে বলি না আজকে আপনাকে আজকে মালের দামের সাথে পরিচয় করাবো, তো আমার মাকসাদ হচ্ছে এটাই, এটার সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করানো।
মালের সাথে পরিচয় করানো। আমি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে লিকুইড আতর নিয়ে আপনাদের সাথে কথা বলবো, লিকুইড আতর নিয়ে কথা বলবো। এক ভাই বলছেন আমাকে, কমেন্টে করছেন, মাহফুজ ভাই সামনে রমজান আসতেছে, লিকুইড নিয়ে কিছু দামি লিকুইড নিয়ে কথা বলেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাথে লিকুইড নিয়ে কথা বলবো। তো আজকে কিছু প্যাকেটিং আতর নিয়ে আবার দেখাই আপনাদেরকে, যেটা আমাদের গতবার মিস্টেক বলবো না, গতবার আমাদের কিছু রয়ে গিয়েছিল। আমি একটু ক্যামেরাটা সেট আপ করতেছি, একটু নড়াচড়া করতেছে মোবাইলটা, সরি ক্যামেরাটা একটু নড়াচড়া করছে, আমি একটু সেট আপটা দেখে তারপর আপনার সাথে কথা বলতে। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে গতবার যেটা আতরের মধ্যে রয়ে গেছে সেগুলি আমি অনিষ্ট ভাই, অনেক আইটেম আছে দেখাতে আমি প্রায় দেখাতে শেষ হয়ে যাবে, ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, আইটেম শেষ হবে না। তো দেখেন এটাগুলো একটা হচ্ছে জার, যারা দোকান সাজানোর জন্য দরকার, যারা দোকান সাজাবে, যারা দোকানের মধ্যে মাল সাজাবে বা ব্যানের মধ্যে বিক্রি করবে, তো এই ধরনের জারের মধ্যে আতর রেখে এরকম বোতল থেকে নিয়ে আতর রেখে এটার মধ্যে বিক্রি করতে পারেন। যদি কারো প্রয়োজন মনে হয় আমাদের থেকে জার নিতে পারেন। 140 টাকা দাম আজকে দাম হচ্ছে, এটা দাম বিদেশি মাল ভাই, এটা দাম বাড়ে কমে হ্যাঁ এরকম নাকি এরা একদমই রয়ে যাবে। 140 টাকা আজকে যে দেখে 140 টাকায় থাকবে, কোনো সময় 100 টাকাও হতে পারে যদি আল্লাহর হুকুম হয়। তো আমার যে আইটেমগুলি রয়ে গেছিলো সেটা হচ্ছে আমাদের একটা স্টার ব্র্যান্ডের একটা নতুন আতর আসছে, আবার আমাদের দোকানের মধ্যে আবার ঘুরে সরে আবার আসছে, নতুন ক্যাটাগরির মধ্যে আসছে, সেটা নিয়ে আজকে আপনার সাথে একটু কথা বলি। এর মধ্যে আমাদের কাছে কয়েকটা ফ্লেভার আসছে, যেরকম আমাদের কাছে রয়্যাল ম্যারিজ অরিজিন, হ্যাঁ অরেঞ্জ, তারপরে আছে ব্রাকাত রোজ, হ্যাঁ আরও ফ্লেভার আছে। তো আলহামদুলিল্লাহ প্রায় 24-30টার মতো ফ্লেভার ছিল না, তো এখন আমার কাছে আমি 6-7টা ফ্লেভার দেখতে পাচ্ছি। হাসনা হ্যাঁ না একটা দিক থেকে আছে, আমার হাতে কি আছে বকুল, এটা কীরকম দেখতে, হ্যাঁ এটা এটা তো মজার কথা, এটা কীরকম দেখতে, এটা হচ্ছে এরকম দেখতে, এরকম দেখতে, এটা হচ্ছে এরকম দেখতে, এই যে আলিফের মাল মনে আছে না, আলিফের মালের মতো M25 সিরিজের মতো, ইনি হচ্ছে কন্ট্রোল করেছেন স্টার কোম্পানির মাল, এটা চার কোনা আলিফ M20 সিরিজের মতো, দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে 540 টাকা ডর্জন, ঠিক আছে ইনশাল্লাহ এটার মধ্যে আমরা 540 টাকা ডর্জনের মধ্যে আপনাকে পিস দিতে পারবো। লাস্টিং কত অনেক বলে ভাই, এক ভাই হ্যাঁ ভালো কথা মনে করছে, এক ভাই কমেন্ট করছেন ভাই এগুলি কোয়ালিটি ভালো না, হ্যাঁ অবশ্যই কোয়ালিটি ভালো না, এগুলি কোয়ালিটি এত ভালো কেমনে হবে, আপনি তো খুব ভালো আতর ইউজ করেন, একটা ছোট্ট একটা বোতলের দাম 1000 টাকা, এই 40 টাকা 45 টাকা 50 টাকা 60 টাকার মধ্যে আর কত ভালো চাবেন, ঠিক আছে না? তো যত রকম চিনি দিবেন ঠিক সেরকম মিষ্টি হবে, যত গুড় দিবেন অত মজা হবে, যত তেলের মধ্যে ভাজবেন অত মচমচা হবে। তো বলার আগে আমি প্রায় কথা বলে থাকি ভাই, বলার আগে কথাগুলো একটু সাবধানে বলবেন, কারণ প্রত্যেকটা কথার হিসাব আপনার আমার সবার আল্লাহ তালা নেবেন। তো মানে ভাই আরেকটার পপুলার একটা কোম্পানি আছে, যেটা হচ্ছে রেজাল ভাইয়ের কোম্পানি, রেজাল আতার হাউস, এটা হচ্ছে এনাদের মডেল নাম্বার হচ্ছে কত, এনে এখানে লিখেছেন, আমি এর আগেও ভিডিও করেছিলাম ইনশাআল্লাহ, এটা নিয়ে আমি আপনাদেরকে আবার বলতেছি, আমি প্রত্যেকটা আর্তর নিয়ে ইনশাআল্লাহ যখন ডিটেল ভিডিও করবো তখন আপনার আর্টও বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে M15 রেজাল কোম্পানির মাল, এটা দাম হচ্ছে এনার দামও 540 টাকা, তো অনেকে বাড়ায় বিক্রি করে, আমি এখন 540 টাকায় বিক্রি করছি। এটাও আপনার আলিফের মতো মডেল, আলিফের দাম কত ভাই, আলিফের দাম, আলিফের দাম দেখেন ভাই একটা জিনিস হচ্ছে, আমি আলিফের দামটা আপনাকে বলতেছি, একটা কি এক সেকেন্ড, আলিফের দাম হচ্ছে 720 টাকা বিক্রি, কেন 720 টাকা বিক্রি, কোম্পানি রেট দিয়েছেন আমাদেরকে, এই যে আলিফের মাল M25 সিরিজ মাল, আলিফের মাল হচ্ছে M25 সিরিজ, এটা দাম নিচ্ছি 720 টাকা ডর্জন, 60 টাকা পিস। এখন মজার বিষয় হচ্ছে অনেক সময় অনেক কমেন্ট করে ভাই আমাকে এক ডর্জনের মধ্যে 12টা 12 রকম মিলাই দেন, অনেকে বলে কি ভাই আমাকে 24 পিস লাগবে ব্যবহারের জন্য, 24 পিস আমাকে মিলাই দেন। তো অনেক সময় দেখা যায় কিছু ফ্লেভার আমার ঘরে শর্ট হচ্ছে, আমি আরেক ভাইয়ের দোকান থেকে আনতে গেলে উনি আমাকে 780 টাকা 760 টাকা ইয়া থেকে 800 টাকাও ধরে, আমি কি সেটা 720 টাকা বেচতে পারবো, পারবো না। সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা বলি বাড়তি। তো ব্যবহার জন্য যারা ব্যবহার করার জন্য আমার কাছে ফোন করেন মেসেজ করেন, আমি বলবো ভাই হাত জোর করে বলতেছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই লাগে আমাকে ব্যবহারের জন্য আপনারা মেসেজ করেন, দোকানে আসেন, দোকানে খুচরা দান দিয়ে খুচরা দোকান থেকে খুচরা মাল নিয়ে যান, কোনো সমস্যা নেই, বলবেন সাবস্ক্রাইবার আছে অবশ্যই করে ডিসকাউন্ট দেবো, আমি যদি বসে থাকি মাহফুজ খান অবশ্যই ডিসকাউন্ট দেবো, আচ্ছা ভদ্রলোক জিন্না টুপি নিয়ে আসছে ওনাকেও ডিসকাউন্ট দিছি, যেটা সম্ভব একদম কলিজাকে এটা দিয়ে দিতে পারবো এরকম না। তারপর মেরে ভাই আপনাদেরকে তোহা কোম্পানির মাল আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তোহা সিরিজ, তোহা সিরিজের মধ্যে হচ্ছে আল রেহাবের দাম
বর্তমানে অরিজিনাল যে আলরেহাব কোম্পানির মাল আছে ডোবাই থেকে সৌদি থেকে যেটা আসে সেটা দাম বর্তমানে হচ্ছে 1560 টাকা ডর্জন। এত দাম দিয়ে কীভাবে বিক্রি করবো ভাই? একটা তো বিক্রি করতাম আগে 100 টাকা 80 টাকা কিনে 100 টাকা বিক্রি করতাম, এখন কীভাবে করবো? তোমরা দেখেন মানুষ এসব চায় কি, লর্ড চায়, দরবার ডলার চায়, আল ফারিস চায়, দালাল চায়, চিলবার চায়, তো ওনারা কোম্পানি চায় না। আপনারা কোম্পানি রাখবেন, সাথে কথা বলবেন, ভাই এটা বাংলাদেশি কোম্পানি, এটা আরেকটা কোম্পানি, এই ফ্লেভার। যেরকম ওষুধের কোম্পানি তো যেরকম হয় না ভাই, নাপা আছে, নাপা এক্সটেন আছে, হ্যাঁ এরকম আছে, বা স্কোয়ার কোম্পানি নেই অন্য কোম্পানির আছে, বা ব্যাকসিম্পো কোম্পানি নেই অন্য কোম্পানি। আপনারা এভাবে বলবেন, এভাবেই কথা বললে কি হবে, ক্লিয়ার হবে জিনিসটা, কাস্টমার ঠকবে না, আপনিও ঠকবেন না, কালকে আমাদের মধ্যে আল্লাহর কাছে ধরাও পাবেন না, যার থেকে নেন, যেখান থেকে নেন, সেইভাবে পাবেন নেন। কথাটা ক্লিয়ার করবেন যাতে কাস্টমার, সাধারণ পাবলিক যাতে না ঠকে। সাধারণ পাবলিক যদি ঠকেন বাইর হলে না ভাই বরবাদ, দুনিয়া আখেরা দোনো বরবাদ। দেখেন এটা হচ্ছে তোহা কোম্পানির মাল, 840 টাকা ডর্জন, 70 টাকা পিস আপনি আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। এটার মধ্যে মজার জিনিস হচ্ছে, আপনি যদি বলেন ভাই মাহফুজ ভাই আমাকে এটা 6টা 6 রকম দেন, আমি দিয়ে দেবো 6টা 6 রকম দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার টিমকে বলবেন, মাহফুজ ভাই ভিডিওতে বলছে কথাটা, অনেক সময় অনেক আমার টিমরা ভিডিও দেখে না, কথাগুলি অনেকগুলি বলি, বলবেন ওদেরকে ভাই মাহফুজ ভাই এই কথাটা বলছে, কারণ আমি সবসময় উপরে বসি না, আমি নিচের দোকানে বেশিরভাগ সময় দিচ্ছি। এখন এর মধ্যে আমাদের কাছে লর্ড আছে, হ্যাঁ এটার মধ্যে আমাদের কাছে ক্লাসিক আছে, এর মধ্যে আমাদের কাছে সিলভার আছে, এটা আমাদের কাছে সুলতান আছে, সুলতান, তো এটার মধ্যে আমাদের কাছে আলফারিস আছে, আলফারিস। হ্যাঁ তো এগুলি নিয়ে যখন কথা বলবেন, দেখেন একটা ফোন বাজতেছে, আমি কিছু সময় নিচ্ছি আপনাদের থেকে, তো মাফ করবেন কিছু মোবাইল বাজে উঠছিল, এখন একটু বন্ধ করে দিই। তো যাই হোক, এখন আপনাদের সাথে অনেকগুলি কথা বললাম, আরও কিছু দেখাচ্ছি ইনশাআল্লাহ, চেষ্টা করবো দেখানো। তো সুরমা আমাদের কাছে আছে, 1 নম্বর সুরমা আছে, আমরা এক সুরমাকে 250 গ্রাম করে প্যাকেট করে রেখেছি, এটা অরিজিনাল সুরমা, আমি চোখে লাগাই। এটা হচ্ছে আমাদের বর্তমানে কেজি 800 টাকা কেজি, এটার সাথে দানিও লাগে, দানিও আছে আমাদের কাছে, আমি দানিও দেখা দিচ্ছি আপনাদেরকে, কিছু সময় নিচ্ছি। এটাকে দানি বলা হয়, এটা বর্তমানে কয়েকটা কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে একটা কোম্পানি আমাদের কাছে, বিভিন্ন রকমের ডিজাইন আছে, ছোটো একটা ডিজাইন, মাঝের একটা ডিজাইন, হ্যাঁ বড়ো একটা ডিজাইন, 40 টাকা 45 টাকা 50 টাকা দানি পাওয়া যায়। তো এই দানি নিয়ে, এই সুরমা নিয়ে আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হয়, রমজান মাসের মধ্যে বেশি করে এই সুরমা দানি চলে, সুরমা দানি চলে আলহামদুলিল্লাহ। তো প্রায় আজকে আমরা প্রায় ভিডিও শেষের দিকে এসে পড়ছি, আমি বেশি করে লম্বা করি না ভিডিও, তারপরে হয়ে যায়। তো অনেক কিছু আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার এটা নিয়ে কথা বলবো। আজকের জন্য আমি যাওয়ার আগে আরেকটা মাল দেখাই দিই আপনাকে, এর কয়েকদিন আগেও দেখিয়েছিলাম, কনোজারের মালটা, অ্যারেবিয়ান সিরিজ মালটা, এর দাম হচ্ছে 420 টাকা। যেহেতু সিরিজটা দেখাচ্ছিলাম, সিরিজটা প্রায় আপডেট ওটা হয়ে যায়, কী বলে 19-20 হয়ে যায়, তো এটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আপনার আল নাইমের যে কপিটা আছে, বাসার যে কপিটা আছে, ঠিক এরকম দেখতে, এটা দাম নিচ্ছি আমরা 480 টাকা ডজন, 40 টাকার পিস, 40 টাকা 50 টাকার মালে আজকে আপনাদেরকে দেখালাম। আর আল রেহা এখান আল তানবির কোম্পানি, সরি তোহা কোম্পানির মাল দেখালাম, আতরের মধ্যে টুপির মধ্যে কিছু দেখালাম ইনশাআল্লাহ। তো আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে, আজকের জন্য আপনার এই ভাই আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর মধ্যে নতুন কিছু আইটেম নিয়ে। তার যাওয়ার আগে শুধু একটা ছোট্ট একটা হাদিসের ছোট্ট একটা লাইন আমি আপনাদেরকে বলবো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ জিম্মাদারিতে নিয়ে নেবেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে যে জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে, যদি আমার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায় তাহলে আর কি লাগে? তো আসেন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা 1 ওয়াক্তের নামাজও কাজা করবো না, যদি করে থাকি আল্লাহর কাছে মাফ চাই, এবং খুঁজে খুঁজে আমরা কাজা আদা করবো ইনশাআল্লাহ। আর এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বলবো, তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে, আপনার যদি আল্লাহ আমাকে যদি সুস্থ রাখে, আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে। আজকের জন্য আপনার ভাই আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।